চট্টগ্রামে চলছে নারী উদ্যোক্তা মেলা। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলার বিভিন্ন স্টলে অনলাইনে ব্যবসা করা উদ্যোক্তাদের পণ্য স্থান পেয়েছে। রয়েছে পোশাক থেকে শুরু করে অলংকার, সাজসজ্জা সহ নানান পণ্য। বৃহস্পতিবার দুপুরে 3 দিনের এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাইমুল ইসলামের প্রতিবেদন। থরে থরে সাজানো বাহারি এসব পণ্যের মূল বেচাকেনা হয় অনলাইনে। পোশাক থেকে শুরু করে নানা ধরনের অলংকার ও সাজসজ্জার এসব সামগ্রীর বেশিরভাগই নিজেরাই তৈরি করেন এই নারী উদ্যোক্তারা। অনলাইনে বিক্রি করায় অনেক সময় ক্রেতাদের আস্থা পেতে সমস্যার সম্মুখীন হওয়ায় তাই আয়োজন করা হয়েছে এই মেলার। মেম সাহেব নামে অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের একটি সংগঠন এই মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন পণ্যের 20টি স্টলে অংশ নিয়েছেন 40 জন নারী উদ্যোক্তা। এতে যেমন উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন, তেমনি একই ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরাও। একটা প্ল্যাটফর্ম খুবই জরুরি, যার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদের কাছাকাছি আসতে পারবো, যাচাই বাছাই করে আমরা জিনিসগুলো নিতে পারছি। মেলার মাধ্যমে এটা সব কিছু তারা গুণাগুণ বুঝতে পারে, মানুষ দেখে আরও অনেকেই আরও আমাদের মতো এনকারেজড হবে কিছু নতুন কিছু করার জন্য। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই আয়োজন বলে জানালেন মেলার আয়োজক। নারীদের আরও বেশি মাত্রায় এগিয়ে আসার ক্ষেত্রে সহজ শর্তে ঋণের ব্যবস্থার আহ্বান জানান তিনি। এই ব্যাপারে যদি সরকার আমাদেরকে কিছুটা ঋণের ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু এই ঝামেলাগুলো সহজেই অতিক্রম করতে পারি। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে এই মেলা। 3 দিনের আয়োজন চলবে 6 অক্টোবর পর্যন্ত। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।